সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব ব্যবস্থা করতে। তাহলে চলো কথাটা বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। প্রথমেই তোমরা প্রশ্নটি ভালো মতো দেখে নাও, প্রশ্নে কী কী তথ্য রয়েছে। বসুমতী ট্রেডার্সের 2019 সালের 31 ডিসেম্বর তারিখে উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদত্ত হল। কাঁচামালের মজুদ 1/1/2019 25,000 টাকা, এটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। কাঁচামাল ক্রয়, ক্রয়কৃত কাঁচামাল ফেরত, সমাপনী কাঁচামালের মজুদ, উৎপাদন মজুরি, বকেয়া মজুরি, পরোক্ষ মজুরি, অফিস কর্মীর বেতন, কাঁচামালের বহন খরচ। এপাশে রয়েছে বিক্রয় পরিবহন খরচ, কারখানা ভাড়া, কারখানার জ্বালানি, গ্যাস ও পানি খরচ, যন্ত্রপাতির মেরামত ব্যয়, যন্ত্রপাতির অবচয়, অফিস খরচ, প্রত্যক্ষ আরোপণযোগ্য ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, তৈরি পণ্য বিক্রয়। এই ছিল উদ্দীপকের তথ্য। এবার করণীয়তে কে কী বলেছে লক্ষ্য করো। ক, মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খতে বলেছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো। গতে বলেছে বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে নিট পরিচালন মুনাফা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি পর্যায়ক্রমে তোমাকে করে দেখাবো। প্রথমে আমি ক নম্বর প্রশ্নের সমাধান করে দেখাচ্ছি। আমি ছ কেকে নিয়েছি ক নম্বর প্রশ্নের সমাধান করার জন্য। মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। মুখ্য ব্যয় নির্ণয় করতে গেলে তোমাকে যে তথ্যগুলো এই উদ্দীপক থেকে ব্যবহার করতে হবে তা হচ্ছে, প্রথমে কাঁচামালের মজুদ লিখতে হবে, প্রারম্ভিক কাঁচামালের মজুদ। আমরা লিখব কাঁচামালের মজুদ। এটা কবের কাঁচামাল? এটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। তাহলে আমি তারিখটা লিখে দিব 1/1/2019। টাকা ছিল 25,000, আমি 25,000 লিখব। তারপরে আমি লিখব কাঁচামাল ক্রয় যোগ কাঁচামাল ক্রয় ছিল 70,000। তারপরে লিখব আমি উদ্দীপকে ছিল ক্রয়কৃত কাঁচামাল ফেরত, এটা বাদ দিতে হবে, কাঁচামাল ফেরত বাদ দিব, ফেরতের পরিমাণ ছিল 2,000। তারপরে কাঁচামালের বহন খরচ ছিল উদ্দীপকে, আমি বহন খরচ লিখব এবার, যোগ কাঁচামালের বহন খরচ, কাঁচামালের বহন খরচ ছিল 500 টাকা। এই তথ্যগুলোকে আমি যোগ করে পাবো ব্যবহার উপযোগী কাঁচামাল। এবার যোগ করে দেখলাম যোগফল হচ্ছে 93,500 টাকা। এইটার নাম দিব আমরা ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়। ব্যবহার উপযোগী কাঁচামাল। এখান থেকে আমরা সমাপনী কাঁচামাল বাদ দিব। সমাপনী কাঁচামাল যেভাবে উদ্দীপকে রয়েছে আমরা ঠিক সেভাবেই লিখব। প্রারম্ভিক কাঁচামালের তারিখ দেয়া ছিল তাই তারিখ দিয়ে লিখেছি, সমাপনী কাঁচামালে কোনো তারিখ দেয়া নেই। তুমি উদ্দীপকটি একটু দেখে নাও। এই দেখো প্রারম্ভিক কাঁচামালের তারিখ দেয়া ছিল, সমাপনী কাঁচামালে তারিখ দেয়া নেই, তাই আমি সমাপনী কাঁচামালের মজুদি লিখে দিব 18,800 টাকা।
মাইনাস সমাপনী কাঁচামালের মজুদ 18,800 টাকা। বাদ দিব ওই টাকাটা, বাদ দেওয়ার পর যা থাকবে তাকে বলবো আমরা ব্যবহৃত কাঁচামাল। সমাপনী কাঁচামালের মজুদ বাদ দিলে পরে যে উত্তরটি হয় 74,700 টাকা, এটা আমরা লিখে দিব এখন 74,700 টাকা। এই টাকার নাম দিব আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এখানে আমি একটি কথা বলে রাখি, তোমার যদি সূত্র মুখস্থ না থাকে এই অঙ্ক কিন্তু তুমি সমাধান করতে পারবে না, তাই সূত্র অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন আমি এখন বলছি, আমাকে মুখ্য ব্যয় বের করতে বলেছিল ক নম্বর প্রশ্নে, তাহলে আমি প্রথমে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করেছি। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ, উৎপাদনের সাথে রিলেটেড প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে মুখ্য ব্যয় বেরোবে। সূত্র যদি তুমি না জানো তাহলে তোমার পক্ষে অঙ্ক করা সম্ভব নয়। তো আমি পরের ধাপে যাচ্ছি, প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। যোগ প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ আমরা যোগ করব। একটি থাকলে একটি সরাসরি লিখে দিয়েও হয়, একাধিক থাকলে আমরা শিরোনাম করে পরবর্তী কলামে নিয়ে যাব এটাকে। প্রত্যক্ষ খরচ হিসেবে উদ্দীপকের রয়েছে প্রথমে উৎপাদন মজুরি। এবার আমরা উৎপাদন মজুরি লিখব। উৎপাদন মজুরি, উৎপাদন মজুরি লিখবো আমরা 16,000 টাকা 1 নম্বর ঘরে, কারণ এর সাথে যোগ বিয়োগ করার মতো আইটেম রয়েছে। কি আইটেম রয়েছে উদ্দীপকে? বকেয়া মজুরি রয়েছে, সুতরাং বকেয়া মজুরির সাথে যোগ করতে হবে, তাই আমি 1 নম্বর ঘরে লিখেছি বকেয়া মজুরি। বকেয়া মজুরি ছিল 2,000, তাহলে যোগ করব, যোগ করলে হবে 18,000। 18,000 আমি দ্বিতীয় ঘরে নিয়ে যাব। এরপরে আমি লিখব আরও প্রত্যক্ষ খরচ রয়েছে উদ্দীপকে, প্রত্যক্ষ আরোপণযোগ্য ব্যয় রয়েছে, সেটাকে আমরা যোগ করব। প্রত্যক্ষ আরোপণ যোগ্য ব্যয় ওটা ছিল 800 টাকা। এবার এই দুটো যোগ করলে হবে 18,800 টাকা। 18,800 টাকা। এবার আমরা ওই যে উদ্দীপকে প্রথমে আমরা করেছিলাম এই যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এই 74,700 সাথে 18,800 টাকা যোগ করলে আমরা যে যোগফলটি পাবো সেটি হচ্ছে মুখ্য ব্যয়। আমি যোগ করে দেখলাম যোগফল হয়েছে দেখো 93,500 টাকা, এটা মুখ্য ব্যয়। যোগফলটা বসিয়ে দিব, 93,500 টাকা, এখানে লিখব আমরা মুখ্য ব্যয়। এই উত্তরটি আমরা ক নম্বর প্রশ্নে বের করেছি, যেটি আমাদের প্রশ্নে চেয়েছিল। শেষ হয়ে গেল ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা যাচ্ছি খ নম্বর প্রশ্নের সমাধানে, যেখানে চেয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। শিক্ষার্থীবৃন্দ, এই যে খ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমি এই ছকে নিয়েছি, এই ছকে তোমাকে আঁকতে হবে যখন ব্যয় বিবরণী বলবে, এভাবে নির্দিষ্ট শিরোনাম দিয়ে তোমাকে অঙ্কটি সমাধান করতে হবে। তো আমরা প্রথমেই ক নম্বরে যেহেতু মুখ্য ব্যয় নির্ণয় করেছি, ক থেকে আমরা মুখ্য ব্যয়টি এখানে ট্রান্সফার করে নিয়ে আসব। তো লিখব মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় ব্র্যাকেটে লিখে দিব ক হতে আনিত, 93,500 টাকা ছিল। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পাব। যোগ কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় আমরা যোগ করব।
কারখানায় যে খরচগুলো হয়ে থাকে প্রতিষ্ঠানের, সেই খরচগুলোই মূলত কারখানা উপরি ব্যয় বলে বিবেচিত হয়। সেগুলোই আমরা পর্যায়ক্রমে এখানে লিখব। প্রথমেই লিখব আমরা পরোক্ষ মজুরি, উদ্দীপকে ছিল পরোক্ষ মজুরি, এটা লিখব আমরা পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরি ছিল 2,500 টাকা, 2,500 টাকা। তারপরে ছিল কারখানা ভাড়া, কারখানার ভাড়া, এটাও ছিল 2,500 টাকা। তারপরে ছিল কারখানার জ্বালানি, গ্যাস ও পানি, কারখানার গ্যাস জ্বালানি ও পানি, এগুলো খরচ হয়েছে কারখানায় 1,000 টাকা। তারপরে যন্ত্রপাতির মেরামত ব্যয় আছে, যন্ত্রপাতির মেরামত ব্যয় আছে 600 টাকা। আর লাস্ট যন্ত্রপাতির অপচয় ছিল, যন্ত্রপাতির অপচয় ছিল 1,400 টাকা, 1,400 টাকা। আর কোনো কারখানা রিলেটেড খরচ নেই। তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি এগুলো কোত্থেকে পাচ্ছি? এগুলো কিন্তু চার্ট মুখস্থ করে রেখেছি আমি, সেই চার্ট দেখে দেখে উদ্দীপক থেকে তথ্যগুলো বসিয়ে যাচ্ছি। সুতরাং তোমাকেও কিন্তু চার্ট মুখস্থ রাখতে হবে, নচেৎ তুমি এই অঙ্ক কিন্তু করতে পারবে না। এই যে লক্ষ্য করো, আমি আবার প্রথম ক্লাসে তোমাকে এগুলো দেখিয়েছি কোন উপাদানগুলো কোথায় যাবে। এই যে দেখো, কারখানা উপরিব্যয়, এই উদাহরণগুলো মুখস্থ করতে হবে তোমাকে। অফিস ও প্রশাসনিক উপরিব্যয় যখন লেখার প্রয়োজন তখন এই তথ্যগুলো ওখানে লিখতে হবে, এই তথ্যগুলো বিক্রয় বিতরণ খরচ যেখানে লেখা সেখানে লিখতে হবে। এখান থেকে তোমার চার্ট মুখস্থ থাকলে তুমি অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবে। এখন আমি যোগ করব, যোগফল দেখব কত হয়, সেটা যোগ করে মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে আমার উৎপাদন ব্যয় পেয়ে যাব। এগুলোর যোগফল হয় 8,000 টাকা। এবার 8,000-এর সাথে 93,500 টাকা যোগ করব, 101,500 টাকা হবে যোগফল। এটি এখন এখানে লিখব, 101,500, এটা হচ্ছে উৎপাদন ব্যয়। এই উত্তরটির নাম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে যখন আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, চলতি কার্যের সমাপনী মজুদ বাদ দিব, তাহলে বেরোবে উৎপাদিত পণ্যের ব্যয়। দুঃখের বিষয়, এখানে চলতি কার্যের কোনো তথ্য না থাকায় আমরা এই উৎপাদন ব্যয়কেই আমরা উৎপাদিত পণ্যের ব্যয় বলে বিবেচিত করে শিরোনাম শেষ করে দিব। লিখব উৎপাদন ব্যয় বা উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। এরই মাধ্যমে শেষ হলো খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করছো। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিশদায় বিবরণী করার জন্য আমি ছকে নিয়েছি। বিশদায় বিবরণী যখন করতে বলবে তোমাকে, তখনও তোমাকে এইভাবে নির্দিষ্ট পরিমাণ শিরোনাম তোমাকে আগে এঁকে নিতে হবে, তারপরে সমাধান করতে হবে। আয় বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে তোমাকে লিখতে হবে বিক্রয়। আমি এই তথ্যগুলো উদ্দীপক দেখে দেখে বসাচ্ছি, তুমিও উদ্দীপক দেখে দেখে এই তথ্যগুলো বসাবে। বিক্রয় লিখবো আমরা 3 নম্বর ঘরে, উদ্দীপকে ছিল 1,60,000 টাকা, আমরা 1,60,000 টাকা লিখব 3 নম্বর ঘরে। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় এটা বের করার জন্য তোমাকে যেটা প্রয়োজন, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে, তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিতে হবে,
এ অঙ্কে এই তথ্যগুলো না থাকায় আমরা উৎপাদিত পণ্যের ব্যয়কেই বিক্রিত পণ্যের ব্যয় বলে ধরে নিব। এই দেখো আমরা এই যে করেছিলাম, এখানে উৎপাদিত পণ্যের ব্যয় 1,01,500 টাকা, এই টাকাটিকেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় ধরে নিব, কারণ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এই অঙ্কে নেই, তৈরি পণ্যের সমাপনী মজুদও এই অঙ্কে নেই। পরবর্তী অঙ্কে হয়তো যদি আমরা পাই তাহলে সেখানে বিস্তারিত দেখাতে পারবো। আজকের অঙ্কের উদ্দীপকে এই তথ্যগুলো না থাকায় আমরা উৎপাদিত পণ্যের ব্যয়কেই বিক্রিত পণ্যের ব্যয় বলে ধরে নিচ্ছি। আমি নোটে লিখে দিই, উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় 1,01,500 টাকা ছিল, 1,01,500, এটা আমরা বাদ দিব। বাদ দিলে পরে মোট মুনাফা বের হবে। বাদ দেওয়ার পর যে উত্তরটি পাবো আমরা সেটা হচ্ছে 58,500 টাকা, এটা হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা, মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয়ের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটি রয়েছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। এই দুটো তথ্য আমরা পর্যায়ক্রমে বাদ দিয়ে তারপরে আমরা পরিচালন মুনাফা পেয়ে যাব। বাদ পরিচালন ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় দুটো আইটেম রয়েছে, এখন আমি দুটো আইটেম লিখব। প্রথমে লিখব অফিস কর্মীর বেতন, অফিস কর্মীর বেতন, অফিস কর্মীর বেতন ছিল 5,000 টাকা, এখানে লিখব 5,000। আরেকটা ছিল অফিস খরচ, অফিস খরচ, অফিস খরচ ছিল 2,600 টাকা। এবার এ দুটো যোগ করব, যোগ করে 7,600 টাকা লিখব, এটা নাম দিব অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। এবার আমরা বিক্রয় ও বিতরণ উপরিব্যয় যে আইটেমগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে লিখব। এখানেও দুটো আইটেম রয়েছে, প্রথমে রয়েছে বিক্রয় পরিবহন খরচ, তারপরে রয়েছে বিজ্ঞাপন ব্যয়। বিক্রয় পরিবহন খরচ, এটা 1,500 টাকা, এবং বিজ্ঞাপন খরচ বা বিজ্ঞাপন ব্যয় ছিল 1,200 টাকা, যোগ করলে হবে 2,700 টাকা। এটা হচ্ছে বিতরণ উপরি খরচ, বিক্রয় ও বিতরণ উপরি খরচ, বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। এটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, এটা হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয়। এবার এই দুটো যোগ করলে পরিচালন ব্যয় হবে, পরিচালন ব্যয় যোগ করে আমরা মোট মুনাফা থেকে বাদ দিব। এই দুটো উপরিব্যয় যোগ করলে 7,600 আর 2,700 যোগ করলে হয় 10,300 টাকা, 10,300 টাকা, এটা আমরা বাদ দিব মোট মুনাফা থেকে। এই যে মোট মুনাফা ছিল দেখো 58,500, এখান থেকে আমরা পরিচালন ব্যয়ে 10,300 টাকা যদি বাদ দেই তাহলে হবে 48,200 টাকা। এই 48,200 টাকা এখন আমরা লিখব এখানে, 48,200 টাকা, এটা হচ্ছে নেট পরিচালন মুনাফা। এই টাকাটি হচ্ছে নেট
পরিচালন মুনাফা। শেষ হয়ে গেল আমার আজকের গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। আমি যতই বলি না কেন, তোমার সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে তুমি অঙ্ক কখনোই এই অঙ্কের সমাধান করতে পারবে না। তাই তোমাকে যা করতে হবে, প্রথমে অঙ্কগুলো মুখস্থের চেষ্টা করতে হবে, তারপরে অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো করে দেখালাম, এই অঙ্কগুলো এক একটা অঙ্ক 2-3 বার করে যদি তুমি দেখে দেখে করো তাহলে সূত্রগুলো তোমার হাতে চলে আসবে। তুমি অঙ্ক করতে করতে একসময় অভ্যস্ত হয়ে যাবে, কোথায় কোন আইটেমটি বসবে সে বিষয়ের একটা পর্যাপ্ত ধারণা তোমার চলে আসবে। তাই বারবার তোমাকে অঙ্কগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এই অঙ্ক শেখার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। কোথাও কোনো সমস্যা মনে করলে তুমি আমাকে কমেন্টস করে জানাতে পারবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।